নমস্কার, আমি সুরঞ্জন। আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আজকে আবার উপস্থিত হয়েছি। আপনারা সবাই আমাদের ম্যাক্স টিভিকে যথেষ্ট উৎসাহ যোগাচ্ছেন, তার জন্য আপনাদের সমস্ত শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে যে বিশেষ খবরটি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি সেটি হলো যে 9 তারিখ থেকে 19 তারিখ যে সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার যে T20 টুর্নামেন্ট হতে চলেছে, সেই টুর্নামেন্টে VVS লক্ষ্মণ হবেন সেই ভারতীয় দলের কোচ। সেরকমই খবর এবং সেই খবরটি আপনাদেরকে জানানোর জন্যই আজকে এই বিশেষ প্রতিবেদন। এবার প্রশ্ন হতেই পারে যে তাহলে রাহুল দ্রাবিড়ের কী হলো। আসলে বিষয়টা এরকম হয়েছে যে রাহুল দ্রাবিড় আরেকটি দল, যে দলটি কিনা আগামী এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর যে দলটি টেস্ট টিম হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে, সেই দলটি নিয়ে রাহুল দ্রাবিড় সম্ভবত 16 জুন চলে যাবেন ইংল্যান্ডে এবং 24 তারিখের মধ্যে লাস্টের শেয়ারের বিরুদ্ধে 4 দিনের প্রস্তুতি ম্যাচ ভারত খেলবে। সেই কথাটাকে মাথায় রেখে ভারতীয় জাতীয় নির্বাচক মণ্ডলী তারা স্থির করেছেন, যতটুকু খবর, যে VVS লক্ষ্মণ ওই কারণে, যিনি জাতীয় ক্রিকেট একাডেমি কোচ, তাকেই নির্বাচিত করেছেন তারা। তিনি তাদের সঙ্গে, ভারতীয় দলের সঙ্গে, ক্রিকেট দলের সঙ্গে, T20 দলের সঙ্গে যোগদান করবেন এবং 9 থেকে 19 তারিখ তারই তত্ত্বাবধানে তিনি হবেন প্রধান কোচ এবং তিনি তারই তত্ত্বাবধানে ভারত T20 খেলবে। VVS লক্ষ্মণ ন্যাশনাল ক্রিকেট একাডেমির কোচ, তিনি অনূর্ধ্ব-19 দলের কোচ হয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন ভারতীয় দলকে। এই নিয়ে 5 বার, সুতরাং লক্ষ্মণ সম্বন্ধে, তার ক্রিকেট বুদ্ধি সম্বন্ধে, ক্রিকেট প্রজ্ঞা সম্বন্ধে যারা জানেন তারা যথেষ্টভাবে ওয়াকিবহল এবং খুব ভালো একজন মোটিভেটর এবং একই সময়কার আগে পরের প্লেয়ার রাহুল দ্রাবিড়, VVS লক্ষ্মণ খুব কাছাকাছি সময়ে তারা এসছেন টেস্ট দলে, ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘ ওই একটা কোর টিমের সঙ্গে খেলার অভিজ্ঞতা এবং সেই অসাধারণ 281 রানের ইনিংস 2001 সালে যেটা ইডেন উদ্যানে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই টেস্টে রাহুল দ্রাবিড় এবং VVS লক্ষ্মণের সেই অসাধারণ পার্টনারশিপ যেটা কিনা ভারতবর্ষকে জেতাতে সাহায্য করেছিল ফলো অন খাওয়ার পরেও। VVS লক্ষ্মণ সিডনি টেস্টে অসাধারণ 17 রান করেছিলেন এবং সবসময় অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলতে তিনি ভালোবাসতেন এবং তার সাফল্য খুব বেশি মানুষের সামনে প্রতিফলিত না হলেও, তাকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও, তার যে অসম্ভব প্রজ্ঞা, ক্রিকেট সম্বন্ধে যে ডিসিপ্লিন থাকা দরকার, ক্রিকেট সম্বন্ধে যে বুদ্ধি থাকা দরকার, সেটা VVS লক্ষ্মণের আছে বলাই বাহুল্য এবং যথাযথভাবে তাকে জাতীয় দলের কোচ সম্ভবত নির্বাচিত করা হবে, প্রধান কোচ হিসেবে তাকে দেখা যাবে ভারতীয় T20 দলের ডাগআউটে এবং আপনারা সবাই দেখতে পাবেন। আর সেই সঙ্গে VVS লক্ষ্মণ এই শর্ট T20 ট্যুর যেটা সাউথ আফ্রিকা ভারতবর্ষে আসছে খেলার জন্য, যেটা 9 জুন থেকে শুরু হবে, চলবে 19 জুন পর্যন্ত,
আগের ভিডিওতে যে তথ্যটি আমার একটু ভুল ছিল সেটি আমি শুধরে নিচ্ছি এবং তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি, কারণ তখন সেই ফিক্সচারটা আমার কাছে পুরোটা ছিল না। সেটা হচ্ছে যে জুন মাসে সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের টি টোয়েন্টি খেলা এবং তার মাঝখানে রাহুল দ্রাবিড় ভারতীয় দলকে নিয়ে যে দলটি টেস্ট খেলবে ইংল্যান্ডে সেই ফাইনাল টেস্ট, তার জন্য রাহুল দ্রাবিড় তাদেরকে নিয়ে যাবেন এবং প্রস্তুতি ম্যাচ খেলবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশের মাঠে খেলার জন্যে প্রস্তুতি ম্যাচের ভীষণভাবে দরকার, সেই আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজন, এবং এটাও একটি যথাযথ সিদ্ধান্ত। আমরা আশা করতেই পারি, আপনারা সবাই আশা করতে পারেন, যে ধরনের একটা লেগেসি তৈরি হয়েছে সেইটা, সেই পরম্পরা এটা ভিভিএস লক্ষ্মণও বহন করে নিয়ে যাবেন। এবং যদিও অনেক তারকা ক্রিকেটার বিশ্রাম নিতে পারেন এরকম একটা সম্ভাবনা আছে, যেটা আমি আমার পূর্ব ভিডিওতে বলেছি, আমি বলেছিলাম যে মানে এরা বিশ্রাম নিতে পারেন। তার মধ্যে সর্বোপরি নামটি যেটা ছিল, সেই নামটি এবং সেই প্রতিবেদনটি আলাদা করে আমি আপনাদের সামনে রাখবো, সেখানে আমি আমার বক্তব্য রাখবো, এবং আমার বক্তব্য যে আবার মিলে গিয়েছে হুবহু সেটাও আপনাদের কাছে তথ্য দিয়ে প্রমাণ দেব। এবং আপনারা যদি আগের ভিডিওটি আমার দেখেন, সেই ভিডিওটি এবং তার আগের ভিডিওটি যদি দেখেন, সেখানে আমার যে বিশ্লেষণ ছিল সেই বিশ্লেষণটাই কিন্তু আজকে সর্বোপরি মানুষের সামনে এসে উপস্থিত হয়েছে এবং ক্রিকেট অনুরাগীদের সামনে এসে উপস্থিত হয়েছে। সুতরাং ভারতীয় দল কীরকম হবে, কারা কারা বিশ্রাম নিতে পারেন সেই সম্পর্কে একটা খবর আছে, তারা যদি বিশ্রাম নেন তাহলে ভারতীয় দলের অধিনায়কত্ব কে করবেন সেই নিয়েও একটা খবর আছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে করব। শুধু এইটুকু বলতে পারি যে ভিভিএস লক্ষ্মণের ভারতীয় দলের কোচ হিসেবে নিজেকে প্রমাণ করার যে জায়গা একটা কঠিন পরিস্থিতির মধ্যে, কারণ বহু চর্চিত নামেরা এই টি টোয়েন্টি সিরিজে নাও থাকতে পারেন, তথাপি ভিভিএস লক্ষ্মণের ওপর দায়িত্ব পড়েছে এবং তিনি ওই রাহুল দ্রাবিড়ের মতোই যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, যে কোনো পরিবেশে সেই সমস্ত নতুন ছেলেদেরকে নিয়ে তাদেরকে উৎসাহ যুগিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা, এবং যেহেতু এখনও যথেষ্ট সময় রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা 2022 অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে, তার আগে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভিভিএস লক্ষ্মণ তার নতুন টিম নিয়ে, নতুন অধিনায়ক নিয়ে কীরকমভাবে দলকে পরিচালনা করেন, কীরকমভাবে দলকে এগিয়ে নিয়ে যান, সেই দিকেই আমরা সবাই উন্মুখ হয়ে তাকিয়ে থাকব। অনেক অনেক ধন্যবাদ।